হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমরা রয়েছি মোটামুটি ভালো। আজকে বাবার অপারেশনের ডে, তো সেখানে এখন যাচ্ছে হাজবেন্ড আর মা, দুই মা যাচ্ছে। আমি এখন যাচ্ছি না, কারণ পরে যাব, একটু শরীরটা একটু ভালো আছে না সেজন্য। তো হাজবেন্ড এখন বেরোচ্ছে, আর দেখিয়ে দিই। চলো চলো তাতে আসো, যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, কারণ এখন টাইম দিয়েছি 12টা, এখন বাজে 11টা 40। তো এই ফুলটা দেখতে কত সুন্দর। জিয়া দিল গরুকে রুটি খাইতে। হ্যাঁ, রুটি খাওয়ালো, তোর ভিডিও করতে পারিনি। এই যে ভিডিও, খুব সংস্কারী মেয়ে, রুটি দিচ্ছে গরুকে, আর সাথে কুকুরকেও দিল। এখানকার ডগি যে না শুনছে কেন, তাহলে ওই ঝগড়া কেন করলো? ওই বলছে কেন খাবি আমার বাড়িতে, ওটিতে ঢুকিয়ে দিয়েছে। ও, কটা দিকে ঢুকালো ওটিতে? এই 10-15 মিনিট হলো। ও, সব কতক্ষণ লাগে তাও? এখনো তো ডাকেনি, এখন ডাকবে, হেঁটে দাঁড়িয়ে আছে। ও, মানে অপারেশন থিয়েটার ঢুকিয়ে দিয়েছে একেবারে? ও, তাও তো মিনিমাম 1 ঘন্টা লাগবে তো নাকি? ও, তো জানাইও তাহলে আমাকে পরে ফোন করে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তাহলে। এখনো হয়নি না, এখন যাচ্ছি বাবাকে দেখতে। বাবা অপারেশন হয়ে গেছে, তো ওরা আগে চলে গেছে, আমি যাইনি একটু। আমি আর জিয়া যাচ্ছি, এখন আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আমাদের ভিজিটিং আমার শেষ হয়ে গেছে, আমার দেখা হলো, বাবা ভালো আছে, আমার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে রুম শিফট করে দিয়েছে, তো অপারেশন সাকসেসফুল হয়েছে। বাবা ভালো রেস্ট করছিল, তার বেশ কথা বলতে পারে। আমার বাবার দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আমরা বাবাকে দেখে বাড়ি চলে এসেছি, তো এখন বাবা ভালোই, আজকে অপারেশন ভালোই হলো, এখন বেড আছে, এখন রেস্ট মানে করছে। তো ভিডিও করতে মানা, অত ভিডিও করতে পারিনি ওখানে, ভিতরে ভিডিও নিষেধ আছে। তো আমারও শরীর একটু বেশি ভালো লাগছে না আজকে। বলো আর শেষ কর ভিডিও। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা নতুন হচ্ছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ব্লগে।